Guys, how it's going? What's up? এবং আমাদের চ্যানেলের আরেকটা অসাধারণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো লাস্ট এপিসোডে আমি কিছু সিম্পল কাজ করছিলাম, তার মধ্যে ডায়মন্ড খোঁজা, গরু ছাগল কালেক্ট করা, তারপর হচ্ছে গিয়ে কিছু ঘর তৈরি করার জন্য কিছু রিসোর্স কালেক্ট করা, দ্যাটস ইট। এন্ড আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই যা দিয়ে স্টার্ট করব তা হচ্ছে আমরা একটা ঘর তৈরি করব। আর আগে প্ল্যান ছিল আমি একটা টিউটোরিয়াল দেখে ঘর তৈরি করব, কিন্তু আমার প্ল্যান পরে চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড এখন আমার যা প্ল্যান হচ্ছে গিয়ে তা হচ্ছে গিয়ে আমি একটা সিম্পলভাবে জাস্ট একটা মানে আর কি আনলিমিটেড ঘর তৈরি করব। সো এর জন্য আমরা যেই সিম্পল কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এইখানে একটা ব্লক প্লেস করব। তিন দিন পরে এখন তোমরা যে কোনো কেউ জিজ্ঞেস করবা যে ভাই তুই মানে এক সেকেন্ডের ভিতরে এত বড় ঘর তৈরি করলে কেমনে। সো আমি যে এতদিন থেকে ভিডিও আপলোড দিতেছি না এর মেইন রিজন হচ্ছে গিয়ে আমার অ্যাসাইনমেন্ট, বলের অ্যাসাইনমেন্ট। আমি বলছি এই অ্যাসাইনমেন্টটা আমার জীবনটা খায়া দিছে, বুঝছো। অ্যান্ড এখন আমি মানে আর কি একটু টাইম পাইছি, যতটুকু টাইম পাইছি আমি এইগুলা যা করা যায় আর কি আমি যতটুকু করা যায় ততটুকু করছি। দেখতে পারতেছো ঘরের ভিতরটাও তেমন কিছু করি নাই, জাস্ট সব কিছু মানে আর কি ঠিক কইরা রাখছি যে হ্যাঁ ঠিক থাকো তোমরা। অ্যান্ড হ্যাঁ দেখতে পাইতেছো নর্মাল কিছু কাজ করছি যাতে আমার অ্যাটলিস্ট টাইমটা ওয়েস্ট না হয়, কারণ পরে একসাথে সব কাজ আবার করতে গেলে অনেক সময় লাগতো। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি এগুলা কি থাইকা করছি, এই গা এই সাইডে গাছ কাইটা করছি, এখন গাছ কাটা তোমাদের দেখাইতে হইব কারণ তোমরা বিশ্বাস করবা না। সো গাছ আমি এই জায়গা থাইকা কাটছি, এই দেখো আমি এখনো স্যাপলিং রাইখা গেছি, তাছাড়া দেখতে পারতেছো বড় বড় গাছ লাগাইছি। অ্যান্ড হ্যাঁ এখানে অনেক জায়গাতে তোমরা স্টিক খুঁজা পাইতে পারো, এখন আমি কোথায় পাবো আমি জানি না। এই দেখো ঝুইলা আছে, এই দেখো বিশ্বাস হয়ে গেছে, আই থিঙ্ক আই হোপ বিশ্বাস হয়ে গেছে। অ্যান্ড হ্যাঁ দেখতে পারতেছো মানে আর কি বিশ্বাস হয়েছে। অ্যান্ড তাছাড়া কিছু সিম্পল ডেকোরেশন কইরা নিব, এখন ডেকোরেশন কি করব আমি নিজেও জানি না কারণ আমার তেমন কোনো আইডিয়া নাই। হ্যাঁ এই সাইডে জাস্ট নর্মালি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে জাস্ট এইভাবে স্ল্যাব বসায় দেব। অ্যান্ড মানে আর কি জাস্ট একটা জায়গা থাকলো মানে আর কি আমি হাঁটতে পারবো এখানে আর কি বলতে গেলে এমনি দিতাছি আর কি। অ্যান্ড হ্যাঁ ডান দুনো দিকে সেমভাবে কইরা দিলাম জাস্ট। হ্যাঁ আমি জানি না সুন্দর লাগবে কিনা বাইরে থেকে, বাট আমি জাস্ট এটা কইরা দিলাম কারণ আমি করতে চাইছি। অ্যান্ড হ্যাঁ চলো একবার দেখা আসি বাইরা থাইকা কেমন লাগে। না মোটামুটি ঠিক লাগতেছে, মানে আগ থেকে মেবি একটু বাদে লাগতেছে, কিন্তু না 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 এখন আরও ভালো লাগতেছে আমার লাগতেছে। অ্যান্ড এখানে জাস্ট নর্মালি যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে জাস্ট এই দুইটা কইরা দিয়া দিব জাস্ট এই উইন্ডোর পাশে, কারণ এখানে একটু ফ্লাওয়ার পট ওইগুলা বসায় দিতে পারবো যদি আমি চাই। অ্যান্ড হ্যাঁ জাস্ট নর্মালি এগুলা দিয়া রাখি। অ্যান্ড তাছাড়া আমি আরেকটা কাজ করব যেটা হচ্ছে গিয়ে ওই যে গাছের যেই বাকল গইগুলা থাকে না ওইগুলা বসায় দেব, গাছের বাকল বলতাছি কেন। অ্যান্ড হ্যাঁ অ্যান্ড এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এইভাবে কতটা আপসাইড ডাউন দিতে পারি যেটা মোটামুটি হ্যাঁ সুন্দর লাগতেছে, এইটাও কইরা দিই। হ্যাঁ কিছু লিভস কালেক্ট কইরা ফেলছি। অ্যান্ড এখন যেই জিনিসটা কালেক্ট করতে হবে সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ ক্লেস। অ্যান্ড ক্লেসও কালেক্ট কইরা ফেলছি, সব কিছু খুব ইজিলি পাওয়া যাইতেছি যেটা আমার জন্য একটা ভালো বিষয়, অবশ্য ভালো বিষয় হওয়ার কথা। হ্যাঁ লিভসগুলো জাস্ট সাইড দিয়ে এইভাবে জাস্ট নর্মালি বসায় দেব। অ্যান্ড হ্যাঁ সো হাম লিভস দিয়া দিছি। অ্যান্ড এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই স্টেয়ার্সগুলো বসায় দিব, কারণ স্টেয়ার্সগুলো বসালে আই থিঙ্ক একটু আরেকটু জস লাগতেছে, যত জস হতে পারে তত জস করার চেষ্টা করতেছি আমরা। আমি ভালো ডেকোরেটর বুঝছো, তো আমার রে জাজ কইরা তোমাদের কোনো লাভ হবে না, সো শাট আপ। অ্যান্ড হ্যাঁ এইটাও ডান। হ্যাঁ আমি যেভাবে বলছিলাম আরো সুন্দর লাগবে দেখতে, অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড আমি আরেকটা জিনিস করতে পারি তারা। সো হ্যাঁ মোটামুটি সবই ডান হয়ে গেছে, এখন জাস্ট সিম্পলি একটা যেটা কাজ
করতে বলছিলাম ওইটা কইরা দিব এখন। আমি জানি না ওইটা করলে সুন্দর লাগবে কি না, বাট ট্রাই করতে তো আর কিছু যায় আসে না। সো আমরা অবশ্য হ্যাঁ যেভাবে ট্রাই করে আমরা সিম্পলি ট্রাই করব এন্ড দেখব এটা কি সুন্দর লাগে কি সুন্দর লাগে না। অ্যান্ড আমি যেভাবে জানি আমি যা ট্রাই করি তাই সুন্দর হয়। অ্যান্ড হ্যাঁ সুন্দর লাগতেছে। আমি সব জায়গায় এগুলা করব না কারণ এটা একটু বিরক্তিকর হয়ে যাবে একটু পরে। সো আমি জাস্ট কিছু র্যান্ডম কিছু ব্লক বসায় দেব যাতে একটু সৌন্দর্য বাড়ে। অ্যান্ড মোটামুটি হ্যাঁ ঘরটা মোটামুটি ডান, স্টার্টার ঘর, আর বেশি জস হওয়ার কোনো প্রয়োজন নেই, এটাও অনেক কারণ আমি আইলসা। আর এর থেকে বড় জিনিস হচ্ছে অ্যাসাইনমেন্ট ছিল তবু আমি তৈরি করছি, তোমরা খুশি হওয়া দরকার বুঝছো। তাছাড়া আরেকটা যে জিনিস করব সেটা হচ্ছে গিয়ে ফ্লোরটা চেঞ্জ করে দেব। এখন ফ্লোরটা আমার শভেল নাই, গরিব, কিন্তু আরেকটা তৈরি করে দিতে পারবো, ধনী। অ্যান্ড তাছাড়া আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, ওই যে উপরের যেই রুমটা ওইখানে এনচেন্টিং টেবল হবে। এখন জাস্ট টেম্পোরারি কিছু চেস্ট রাখছি একটা সাইডে, ওই সাইডে যে চেস্টটা রাখছি ওইটা হচ্ছে গিয়ে টেম্পোরারি, মানে ওইটা আমি কিছুদিন পর সরাই দেব। অ্যান্ড মোটামুটি এই ঘরটা আমি যতটুকু রেট করব যে বাজে হয় নাই, মানে আর কি এক্সপেকটেশনের মতো না হলেও মোটামুটি সুন্দরই হয়েছে আমি যতটুকু বলবো। অ্যান্ড হ্যাঁ এখন ফ্লোরটা কইরা দিই। অ্যান্ড ফ্লোরটা কীভাবে করব তা যদি তোমরা আস্ক করো তাইলে বলবো, আমার যেইভাবে সবসময় করি আমার অভ্যাস যেটা হচ্ছে গিয়ে ডিকোরাইজ করা, মানে একটা ব্লক বারবার ইউজ করে অনেক স্টাইল ক্রিয়েট করা, এটা আমার অভ্যাস, আমি সবসময় করি। যদি আমার চ্যানেলে কেউ অ্যাক্টিভ থাকো তাহলে অবশ্য তোমরা জানবা এটা হচ্ছে গিয়ে আমার একটা খাস লোক বলতে গেলে। অ্যান্ড হ্যাঁ যেইভাবে আমরা সবসময় করি ওইভাবেই করব। হ্যাঁ বাট সুন্দর হয়েছে, ইয়েস ও না সত্যিকারে সুন্দর হয়েছে। আমার জানি না তোমাদের কেমন লাগতেছে, বাট আমি যতটুকু বলবো আমার অনেক ভাল লাগছে। এই সাইডে কিছু একটা দিতে পারি। হ্যাঁ এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে জাস্ট আমি ব্যারেল বসায় দিতেছি। এখন ব্যারেল দিয়ে আমি তেমন কিছু করব না অবশ্য, জাস্ট বসায় দিতেছি কারণ এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল। অ্যান্ড আমার ফাঁকা ফাঁকা জায়গা আমার দেখতে সুন্দর লাগে না, তাই জাস্ট আমি বসায় দিছি। অ্যান্ড এইখানে কিছু একটা এক্সট্রা করতে পারি, আমার কেন জানি লাগতেছে, যেমন ধরো এইখানে এইটা দেই। অ্যান্ড দেখি দুইটা লিভস থাকলে কেমন হয়, অবশ্য বাজে হবে না। অ্যান্ড ফাইনাল টাচ হিসেবে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে একটা পাথ বানায় দেব, কারণ পাথ একটা না থাকলে কেমন জানি লাগে। অ্যান্ড মানে আর কি জাস্ট সব কিছুই ডেকোরেশন আর কিছুই না, আমি জাস্ট যত পারতেছি ডেকোরেশন করতেছি। আমি নেক্সট এপিসোডে একটু মানে হাই লেভেলের কিছু প্রোগ্রেস করব, এই এপিসোডে করতে পারলাম না সরি, যেমনি টাইম পাইলাম আমি জাস্ট ভিডিওটা ক্রিয়েট করে দিলাম। অ্যান্ড হ্যাঁ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।